দেখুন পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভারতের ব্যালিস্টিক মিসাইল অগ্নি পাঁচের সফল পরীক্ষা যার রেঞ্জ চীনসহ গোটা এশিয়া ফের মিসাইল উৎক্ষেপণে সাফল্য ভারতের ওড়িশার উপকূল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল অগ্নি পাঁচ এর রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার বৃহস্পতিবার সকালে নয়টা তিপ্পান্ন মিনিটে আব্দুল কালাম আইল্যান্ডের উপকূল থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল চীন সহ এশিয়ার যে কোনো জায়গায় আফ্রিকা ও ইউরোপের একাংশে আঘাত আনতে পারে অগ্নি ভারতের হাতে থাকা সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে বর্ণনা করা হয় এই মিসাইলকে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি যে কোনো সময় আট হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে অগ্নি পাঁচের পাল্লা দুই সালের উনিশে এপ্রিল প্রথমবার অগ্নি পাঁচের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও এরপর দুই হাজার তেরো দুই হাজার পনেরো দুই হাজার ষোলো সালে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার পঞ্চম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর সেনা সেনাবাহিনীর অন্তর্ভুক্তির পথে আরও এক ধাপ এগুলো অগ্নি পাঁচ ভূমি থেকে ভূমি অগ্নি পাঁচ মোট তিনটি অংশ দিয়ে গঠিত সতেরো মিটার দীর্ঘ এই মিসাইলের ওজন প্রায় পঞ্চাশ টন অগ্নি সিরিজের আরও চারটি ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের হাতে এর মধ্যে অগ্নি একের পাল্লা সাতশো কিলোমিটার অগ্নি দুইয়ের পাল্লা দুই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে অগ্নি তিনের মারণ ক্ষমতা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার অগ্নি চারের পাল্লা সাড়ে তিন থেকে চার হাজার কিলোমিটার